ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকে দানের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে আলোচনা করব, যেটা হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই রকম হাদিস স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনে আদম, আদম সন্তান তুমি আল্লাহর জন্য খরচ করো, আল্লাহর জন্য তুমি খরচ করো, আল্লাহকে দাও, আল্লাহ তাআলা তোমাকে দিবেন। আল্লাহ তাআলা এখানে বলতে চাচ্ছেন যে আদম সন্তান তুমি আমার জন্য খরচ করো, আমিও তোমার জন্য খরচ করব, আমিও তোমাকে দান করব। সহিহ বুখারী 3684, 5352 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা যেটা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, যে আমাদেরকে বেশি বেশি দান করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদেরকে দান করতে হবে। দানই একটা ইবাদত যার গুরুত্ব অনেক, যার গুরুত্ব অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন গুরুত্ব দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, যা আমরা কোরআনুল কারিম এবং হাদিসের মাধ্যমে জানতে পারছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, সেখানে তিনি দেখলেন বিলাল অনেকগুলো সম্পদ জমা করে নিয়ে আছে। তিনি বললেন যে বিলাল তুমি এগুলো তোমার জন্য এগুলো কি? তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর রাসূল এগুলো ভবিষ্যতের জন্য জমা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এগুলো জমা করে রেখো না, আল্লাহর পথে দান করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিবেন। হাদিসটি সওয়াবুল ঈমান বাইহাকি, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ লেখা সওয়াবুল ঈমান 3067 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 2661 নম্বর হাদিস, মিশকাতের 1885 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। এই হাদিস দ্বারাও এতটুকুই বোঝা যায় যে দান করতে হবে, যদি চ সম্পূর্ণ সম্পদ দান করে দিতে হবে এমনটা নয়, আবার ভবিষ্যতের জন্য জমা করা যাবে না এমনটিও নয়, ভবিষ্যতের জন্য কিছুটা জমা করেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনি আল্লাহর পথে দান করার জন্য চেষ্টা করেন। আপনার দানের মাধ্যমেই যেন মানুষ উপকৃত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন আপনার প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য জায়গায় বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূল বলেছেন উপরের হাত উত্তম নিচের হাতের চাইতে, উপরের হাত উত্তম নিচের হাতের চাইতে, উপরের হাত হচ্ছে উত্তম উৎকৃষ্ট হাত, নিচের হাত হচ্ছে নিকৃষ্ট হাত। যদি চ এই হাদিস দ্বারা বোঝা যায় যে দান করা হচ্ছে উত্তম আর ভিক্ষা চাওয়া এটা হচ্ছে নিকৃষ্টতম কাজ, তবুও যার ভিক্ষার প্রয়োজন তাকে এটা করতে নিষেধ করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।